কি একটা ম্যাচ হলো, কি অসাধারণ একটা ম্যাচ হলো এবারের বিপিএল এ। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় এটা বেস্ট ম্যাচ হয়েছে এবং বেস্ট ফিনিশিংটাও হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল, যেই জয়টা একসময় তাদের কাছ থেকে অনেক অনেক অনেকখানি দূরে চলে গিয়েছিল। ইনফ্যাক্ট ম্যাচের লাস্ট ওভারেও জয়ের জন্য ফেভারিট কিছুটা হলেও কিন্তু ফরচুন বরিশাল ছিল। সেখান থেকে বরিশালের ফরচুন কিন্তু আর তাদের পক্ষে থাকলো না, অনেকগুলো ব্যাড লাক রয়েছে, অনেকগুলো তাদের ছোটোখাটো মিস্টেক্স রয়েছে। কোন জায়গাটা গিয়ে ফরচুন বরিশাল এই ম্যাচটা হেরে গেল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচটা, হারা ম্যাচটা আসলে জিতে নিয়ে নিল, কোনটাকে বলবেন আপনি টার্নিং পয়েন্ট? দেখুন, আমি যেটা বলছিলাম যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যখন এই ম্যাচটাতে ফরচুন বরিশালকে 161 রানে আটকে রেখেছে এবং তারপরে জবাব ব্যাটিংয়ে জবাব দিতে নেমে তারা যে একটা অবস্থার মধ্যে পড়েছিল, 10 ওভার শেষে তাদের স্কোর ছিল হচ্ছে কি মাত্র 61, শেষ 10 ওভারে তাদের আরও 101 রান করতে হবে, তিনটা উইকেট তাদের চলে গিয়েছিল। তারপরেও গিয়ে যদি দেখেন 5 ওভারে তাদের 55 রান লাগতো, 4 ওভারে তাদের ওইখানে 47 রান লাগতো, এবং ওই জায়গাটাতে যখন ইমরুল কায়েস আউট হয়ে গেলেন, যিনি হচ্ছে গিয়ে ওই 41 বলে 52 রানের একটা ইনিংস খেলে আউট হয়ে গেলেন, তখন ম্যাচ জয়ের জন্য কিন্তু ফরচুন বরিশাল পুরোপুরি ফেভারিট। কেননা ওই সময় গিয়ে তাদের হচ্ছে গিয়ে আরও 21 বলে 46 রান প্রয়োজন ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে। ওই ওভারটাতেই শেষ দুইটা বলে দুইটা ছক্কা মেরে জাকের অনেক ম্যাচটাকে আসলে প্রথমত জমিয়ে দিলেন। ওই দুই ছক্কাতেই কিন্তু ম্যাচের ইকুয়েশনটা হয়ে গেল যে 3 ওভারে 33 রান। অল অফ এ সাডেন ইমরুল কায়েসের এই আউটের 3 বল পরেই, যখন এই দুইটা ছক্কা হয়ে গেল ওই 3 বলের মধ্যে শেষ 2 বলে, তখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে আসলে ফেরত আসলো। তারপরে হচ্ছে গিয়ে 2 ওভারে 22 রান লাগে এবং ওই ওভারটা 19 নম্বর ওভারটাও কিন্তু অনেকগুলো লাকি ব্রেক কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে আমি বলবো। যেমন ওভারের প্রথম বলটা ওইটা ওয়াইড না দিলেও পারতো, ওইখানে একটা খুশদিল স্যার আউটসাইড এজ হয়ে একটা 4 হয়ে গেছে, খুশদিল স্যার একটা ক্যাচ দিয়েছিলেন সেই ক্যাচটাও আসলে ফিল্ডার ধরতে পারেনি, তারপরেও লাস্ট ওভারে 13 রান ডিফেন্ড করতে হতো। এবং সৈয়দ খালেদ আহমেদের হাতে যখন বল, তিনি আজকে সারাদিনই ভালো বোলিং করেছেন, স্পেশালি প্রথম দুটো ওভার তো দুর্দান্ত ছিল, সেই খালেদের প্রথম বলটাতে যখন রান আউট হয়ে গেলেন খুশদিল স্যার, তখন তো মনে হয়েছিল যে এটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ, তারপরে মনে হয়েছিল এটা ফরচুন বরিশালের ম্যাচ। তারপরেই ম্যাচে ম্যাথু ফোর্ড এলেন। এখন ম্যাথু ফোর্ড ম্যাচে আসলে কোথাও ছিলেন, হ্যাঁ বলিকে তিনি 2 উইকেট পেয়েছেন, কিন্তু তার আগে টি টোয়েন্টি ম্যাচের মজাটাই হচ্ছে কি এরকম যে এই যে তার আগে 20 ওভার আর 19 ওভার, এই যে 39 ওভার খেলা হলো, তার মধ্যে ম্যাথু ফোর্ড কোনোভাবেই কিন্তু এটা হচ্ছে কি লাইমলাইটে ছিলেন না। যখন 5 বলে 13 রান প্রয়োজন হয় তখন তিনি উইকেটে আসলেন, ওই বলটাতে 2 রান দিলেন, পরের বলে খালেদকে ছক্কা মারলেন, পরের বলে 4 মারলেন, তারপরে বলে মিসফিল্ডিংয়ে একটা সিঙ্গেল নিয়ে ম্যাচটা কিন্তু দুর্দান্তভাবে হচ্ছে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জিতিয়ে দিলেন। তাতে করে অনেকগুলো জিনিস হলো যে এখন পর্যন্ত বিপিএলে যে 8টা ম্যাচ হলো, এই 8টা ম্যাচে 8 বারই পরে ব্যাটিং করেছে যেই দল, সেই দলগুলো কিন্তু জিতেছে। এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা চ্যাম্পিয়ন হওয়ার পথে কিন্তু ম্যাচের টুর্নামেন্টের প্রথম 3টা ম্যাচ হেরেছিল, এই জায়গাটাতে গিয়ে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচেই তারা আসলে জিতে গেল। আর ফরচুন বরিশাল হচ্ছে গিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর টানা 2টো ম্যাচ কিন্তু তারা হেরে গেল, খুলনা টাইগার্সের কাছে 187 রান করে হেরেছে এবং 161 রান করেও হারলো এখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। এখন 161 কি জয়ের জন্য এনাফ মনে হচ্ছিল কিনা, মনে হচ্ছিল, কারণ আজকের যে উইকেটের চেয়ে আমি বলবো আসলে কন্ডিশন আজকে কিন্তু আর ওই রকম প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড শীত ওরকম ছিল না, যেই কারণে উইকেটটাকে ব্যাটিং করা পরের দিকে অত বেশি সহজ ছিল না, মানে যত সহজ আগের দিনটাতে ছিল। এবং সেই জায়গাটাতে ওই 161 রান যে তুলেছিল ফরচুন বরিশাল শুরুতে, তাদের হচ্ছে গিয়ে মিরাজ মুখোমুখি হওয়া প্রথম বলেই তিনি আউট হয়ে গেলেন, তারপরে ওই জায়গাটাতে তামিমও যখন ইনফ্যাক্ট আউট হয়ে গেলেন, প্রথম 3টা উইকেট তাদের পড়ে যাওয়ার পরে একটা পার্টনারশিপ হলো সৌম্য আর মুশফিকের। সৌম্য একটা ভালো ইনিংস খেলেছেন, 31 বলে 42 রানে, মুশফিকও 50 করেছেন, কিন্তু আমি তাদের এই ইনিংসের শেষটা নিয়ে ওইটাও আসলে টার্নিং পয়েন্টের একটা দাবিদার বলতে পারেন, কারণ লাস্ট 3 ওভারে মাত্র 22 রান ফরচুন বরিশাল তুলেছিল। এখন ওইখানে উইকেটে মুশফিকের মতো একজন সেট ব্যাটসম্যানও কিন্তু ছিলেন, সো শেষ 3 ওভারে মাত্র 22 রান তোলা, লাস্টে গিয়ে তো দেখলেন যে কত অল্প ব্যবধানে ম্যাচটা তার হয়ে গেল, এইটা একটা টার্নিং পয়েন্টের বড় দাবিদার, কিন্তু ওইটা গুড এনাফ তো মনে হচ্ছিল। কেন গুড এনাফ মনে হচ্ছিল, কেননা ফরচুন বরিশাল বোলিংয়ের শুরুটা হয়েছিল দুর্দান্ত। আগের দিন যেমন 187 ডিফেন্ড করতে নেমে তারা পাওয়ার প্লে 6 ওভারেই 87 রান দিয়ে দিয়েছিল, এই দিন তারা পাওয়ার প্লে 6 ওভারে মাত্র 38 রান দিয়ে 2টো উইকেট তুলে নেয় এবং সেই 2টো উইকেটই দুনিতওয়ালের লাগে, তার ওই যে 4th ওভারে বোলিং করতে এসেই পরপর 2 বলে তিনি রিজওয়ানকে আউট করলেন এবং হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়কে আউট করলেন। ওই 2টো উইকেটে কিন্তু ম্যাচে অনেকখানি আসলে কী বলেছিল, প্রথম ওই পাওয়ার প্লের যে জায়গাটা সেই জায়গাটাতে ফরচুন বরিশাল কিন্তু তারা
ম্যাচে তাদের আধিপত্যটা প্রতিষ্ঠা করে। হ্যাঁ, ইমরুল কায়েস ছিলেন বটে, লিটন দাস অনেকক্ষণ উইকেটে থেকেও নাইন্থ ওভারে গিয়ে তিনি আউট হলেন, খুব বেশি স্কোর কিন্তু তিনি করতে পারেননি। এবং যেটা আমি বললাম, টেন্থ ওভার শেষে এমন একটা অবস্থায় ম্যাচটা ছিল যে তারা 3 উইকেটে 161 রানে পৌঁছেছে, আরও 101 রান দরকার হয় শেষ 10 ওভারে। ইমরুল কায়েসের একটা টার্নিং পয়েন্টের আরেকটা দাবিদার, তার তিনি যখন 22 রানে আছেন, ওই যে 10 ওভারে 61 আমি বলছি, ওই 11 নম্বর ওভারের ফার্স্ট বলটাতে তিনি একটা ক্যাচ তুলে দিয়েছিলেন দুই ফিল্ডারের, ওইটা ভুল বোঝাবুঝিতে, কিন্তু কেউ ক্যাচের জন্য আসলে যাননি, ওইটাও একটু ক্রুশাল হয়ে গেছে, কারণ 22 রানে তাকে ইমরুল কায়েস শেষ পর্যন্ত ওখানে 52 রান করেছেন। ওই রানটা গুরুত্বপূর্ণ, সেটাকেও ছাপিয়ে গিয়েছে আসলে জাকের আলী অনিকের ওই 2টা ছক্কা, এবং শেষ পর্যন্ত গিয়ে আসলে ম্যাথু ফোর্ডের ওই যে লাস্ট ওভারটাতে তার ওই ছক্কা, তার ওই 4, আর হচ্ছে ওই 19 নম্বর ওভারে লাকি ব্রেকগুলোর কথা বললাম। কিন্তু সবকিছু ছাপিয়ে যখন ম্যাচের জয় পরাজয়ের ব্যবধান এত কম, তখন আমার কাছে, যখন আমরা তো আসলে শেষটাই বেশি করে মনে রাখি, আমার কাছে ওই বড় 3টা যদি বড় দাবিদার টার্নিং পয়েন্টের বলি, সেটা হচ্ছে গিয়ে বরিশাল ইনিংসে লাস্ট 3 ওভারে মাত্র 22 রান তোলা জাকের আলী অনিকের ওই 2টা ছক্কা, এবং ডেফিনেটলি ম্যাথু ফোর্ডের লাস্ট ওভারটা। কারণ লাস্ট ওভারে যখন এরকম সমাপ্তি হয়, তখন কি অন্য কোনো কিছুকে আর টার্নিং পয়েন্ট বলার উপায় আছে? আমার কাছে তাই টার্নিং পয়েন্ট অবশ্যই ম্যাথু ফোর্ডের, যখন 5 বলে 13 রান লাগবে, ওই অবস্থাতে তার ওই 2 ছক্কা 4 এবং সিঙ্গেল নিয়ে ম্যাচটা জেতানো। দুর্দান্ত একটা ম্যাচ হলো, অসাধারণ একটা ম্যাচ হলো, বিপিএলের এখন পর্যন্ত আমার কাছে সেরা ম্যাচ মনে হয়েছে এটাকে। আপনি কি এই টার্নিং পয়েন্টের সঙ্গে একমত কি না, যে না সব কিছু ছাপিয়েও শেষ পর্যন্ত ওই লাস্ট ওভারটাই আসলে টার্নিং পয়েন্ট হয়ে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের ক্ষেত্রে?